সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, বিএনপির সঙ্গে আলোচনায় রাজি সরকার, এই বক্তব্যটি আমির হোসেন আমু বলার পর রাজনীতিতে রীতিমতো তোলপাট শুরু হয়েছে, কিন্তু বিএনপি এই ব্যাপারে একেবারেই অনাগ্রহ দেখিয়েছে। তারা এই প্রস্তাবটাকে খুব আমলে নিচ্ছে না, অথবা এটা যে সরকার খুব আন্তরিক সেটাও মনে করছে না। অন্যদিকে বিএনপি মনে করে যে ক্ষমতাসীন কারোর সঙ্গে আলোচনা করে লাভ নেই, তারা যদি পদত্যাগ করে তাহলে আলোচনা সম্ভব। এই অবস্থান থেকেই আমির খসরু মাহমুদ চৌধুরী একটি প্রতিক্রিয়া দিয়েছে। দর্শক, তার আগে আমি একটু রিপোর্টটি আবারও আপনাদেরকে শোনাই, যেটি আমির হোসেন আমু বলেছেন। একটু বক্তব্যটা শুনুন সাউন্ডটি। এই সংবিধানকে সামনে রেখে যে কোনো সমাধান, যে কোনো কিছু করতে আমরা প্রস্তুত। আপনারা আসুন, আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে, এই গণতন্ত্র টিকিয়ে রাখার স্বার্থে আমরা আপনাদের সাথে বসতে রাজি আছি। শেখ হাসিনা বলেছেন, তিনিও প্রত্যয় ঘোষণা করেছেন যে কোনোভাবে একটি অবাধ সুষ্ঠু অবাধ নির্বাচন তিনি দিতে প্রস্তুত। দর্শক, আমি আবারও টেক্সটটি একটু আপনাদেরকে পড়ি। বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে 14 দলের সমাবেশে এই কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, দেশে গণতন্ত্রের স্বার্থে নির্বাচনী সমস্যা সমাধানে সরকার আলোচনায় রাজি হয়েছে। সংবিধানের মধ্য থেকে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আলোচনার দরজা সবসময় খোলা আছে। বিএনপির সঙ্গে যে কোনো আলোচনা হতে পারে, প্রয়োজনে জাতিসংঘের প্রতিনিধির মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনাও হতে পারে। তবে আমুর এমন প্রস্তাবে আগ্রহ দেখায়নি বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এসব নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই, কে কোথায় কী বক্তব্য দিয়েছে তা আমাদের জানারও কথা না। দর্শক, এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার যে বিএনপি আসলে বিশ্বাস করে না, একেবারেই বিশ্বাস করে না ক্ষমতাসীন দলকে। কেননা বহু বিশ্বাসভঙ্গের অনেক নজির আছে। সেই 2014-18 খুবই গুরুত্বপূর্ণ ছিল, কেননা তাদেরকে মোটামুটি ভালো প্রতিশ্রুতি দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড সমান থাকবে, কোনো রকম ধরপাকড় করা হবে না, মামলা করা হবে না, নির্বাচনের মাঠ উন্মুক্ত থাকবে, যার যার মতন করে প্রতিযোগিতা করবে, এমন একটি প্রতিশ্রুতির পরেও সেটি কথা রাখেনি। ফলে এরপর থেকে চরম অবিশ্বাস আওয়ামী লীগের প্রতি বিএনপি। তো ওই অবিশ্বাসের কারণে এখন সরকার বা বিএনপি মানে ক্ষমতাসীন কোনো দলের সঙ্গে আলোচনা করতে রাজি না। তো স্বাভাবিকভাবে এই আলোচনা তারা কি চায় এটা তো পরিষ্কার, এমন তো না যে সরকার বোঝে না। যদি মাঝে মধ্যে বলার চেষ্টা করেন বিএনপি কখন কি বলে না বলে, কোনো ঠিক নেই, অমুক নেই, তমুক নেই, কিন্তু আমরা জানি, জনগণ জানে যে বিএনপি কি চায়। বিএনপি চায় যে আওয়ামী লীগ বর্তমান প্রধানমন্ত্রী পদত্যাগ করুক, পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুক, তারপরে প্রয়োজনে তাদের সঙ্গে আলোচনা হবে। আলোচনা নাও হতে পারে, তখন আর হয়তো প্রয়োজনও নেই আলোচনার, কিন্তু তারপরও রাজনৈতিক সমঝোতা, সুসম্পর্ক, এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অব্যাহতভাবে একটা সংলাপ সমঝোতা হোক, এটি সবারই প্রত্যাশা। তো যাই হোক, এখন এই অবস্থায় মানে ক্ষমতায় থেকে যেভাবে আমির হোসেন আমু বলছেন যে আলোচনায় রাজি, জাতিসংঘের মধ্যস্থতা, বোঝাই যাচ্ছে যে একটা প্রবল চাপের মধ্যে পড়েছে সরকার বা ক্ষমতাসীনরা, যার কারণে তারা আস্তে আস্তে পিছু হটছে বা ইউটার্ন নিয়েছে। তারা বুঝতে পারছে যে বিএনপির মতন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া আসলে নির্বাচনের পথে এগোবে না এবং এই নির্বাচনের মাঠটা পরিষ্কার হবে না। আর যদি এই অবস্থা তারা বজায় রাখে তাহলে আন্তর্জাতিক অঙ্গন থেকে যে পরিস্থিতি তৈরি হবে, ইতিমধ্যে ভিসা নীতির মধ্যে তার আলামত পাওয়া গেছে। তো এরপরের যে নিষেধাজ্ঞার যে ধকল যেগুলি বাজারে আছে আপনারা জানেন, তো সেটা আমি আর উচ্চারণ করতে চাই না, সেটি যদি প্রয়োগ হয় তাহলে সরকার নিঃসন্দেহে বিপদের মুখে পড়বে। এমনিতেই দ্রব্যমূল্য, মূল্যস্ফীতি চরমে, বিদ্যুৎ সংকট চরমে, এই অবস্থার মধ্যে যদি কোনো আন্তর্জাতিক কোনো পরিস্থিতি তৈরি হয় সেটি বাংলাদেশ আসলেই মোকাবেলা করতে পারবে না, তখন একটা মহা বিপর্যয় হবে। ফলে পরিস্থিতি বুঝতে পেরেই হয়তো সরকার এখন চাচ্ছে যে বিএনপির সঙ্গে একটি আলোচনা, আলোচনায় করে যদি একটু কিছুটা দরকষাকষির মধ্যে দিয়ে তাদেরকে একটা সমঝোতায় আনা যায়। তো সেই চেষ্টা আসলেই সত্যি কথা বলতে অনেক
দেরি হয়ে গেছে, ইতিমধ্যে যে রাজনৈতিক তিক্ততা, যেই বিভাজন, যেই দ্রবিসন্ধি বিএনপির কাছে পরিষ্কার, তার প্রেক্ষিতে আসলে ক্ষমতাসীনদের কে আস্থায় নিয়ে, বিশ্বাস নিয়ে তাদের সঙ্গে আলোচনা করবে এই অবস্থা আসলে নেই। তো সেই কারণেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে যখন জিজ্ঞাসা করেছে যে আমির হোসেন আহমদ এই প্রস্তাব দিয়েছে, তখন তিনি সাথে সাথে বলেছেন যে কে কোথায় কি বলেছে না বলেছে এটি নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। ফলে বিএনপির লক্ষ্য পরিষ্কার, এবং আজকে পিটার ডি হাসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু পরিষ্কার বলেছে যে বর্তমান সরকার বা প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। তো দর্শক বুঝতেই পারছেন যে বিষয়টি এত সোজা না, আর সুতরাং আওয়ামী লীগকেই এখন বা ক্ষমতাসীন দলকে এমন একটি পরিস্থিতি দৃশ্যমান করতে হবে যার ফলে অন্যরা বিশ্বাস করবে যে হ্যাঁ, আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন চায় বা সে তার অবস্থান থেকে সরছে, তখনই হয়তো আলোচনার একটি দ্বার উন্মোচিত হতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।